লঙ্কার আচার বানানোর জন্য আমি এখানে লঙ্কা রসুন আর আদা নিয়েছি আপনি দেখতে পাচ্ছেন বন্ধুরা কি আমি এই বড়ো সাইজের লঙ্কাগুলো নিয়েছি এখানে ছ সাতটা লঙ্কা আছে আর এই যে নর্মাল লঙ্কা যেটা এটা ঝাল লঙ্কা তো বড়ো সাইজের লঙ্কায় তো ঝাল হয় না এই কারণে আমি ছোট সাইজের লঙ্কাও নিয়েছি ঝাল লঙ্কাও নিয়েছি একটা মিডিয়াম সাইজের রসুন নিয়েছি পুরোটা ছিলে রসুন আর আদা এখানে না দিলেও হয় কিন্তু আদা রসুন আর লঙ্কা একসাথে মিলিয়ে আচার বানালে আচারের স্বাদটা অনেক গুণে বেড়ে যায় আর আমি এখানে নিয়েছি দেড় ইঞ্চ থেকে দু ইঞ্চির মতো আদা আদাটাকে আমি ছিলে এরকম করে ধুয়ে শুকাতে রেখে দিয়েছিলাম লঙ্কা আর আদা দুটোই আমি ধুয়ে ভালো করে শুকানোর জন্য রেখে দিয়েছি টাওয়ালের ওপর আপনি দেখতেই পাচ্ছেন মানে এগুলোর ওপরে কোনো জল থাকলে চলবে না জল থাকলে কিন্তু আচারটা জলদি জলদি খারাপ হয়ে যাবে এই জন্য শিওর হয়ে নিতে হবে যে এর ওপরে কোনো প্রকার জল না থাকে কোনো প্রকার ময়শ্চার না থাকে ওপরে এবার আমরা লঙ্কাগুলোকে কেটে নেব নিজের পছন্দ মতো ছোটো বড়ো করতে পারেন কোনো অসুবিধা নেই বড়ো লঙ্কাগুলো আমি কেটে নিয়েছি এবার ছোট লঙ্কাগুলোও কেটে নেব এই এ ধরনের লঙ্কা মিশিয়ে আচার বানালে আচারের স্বাদটা অনেক বেড়ে যায় অনেক ভালো লাগে বড় লঙ্কা থেকে খুব ভালো একটা সুগন্ধ আসে আর ছোটো লঙ্কা থেকে ঝাল আসে খুবই ভালো লাগে আমি বড় লঙ্কা আর ছোটো লঙ্কা দুটোই কেটে নিয়েছি আপনি দেখতে পাচ্ছেন আদাগুলোকেও আমি কেটে নেব, কিন্তু আদা খুব বেশি ছোট করব না কারণ আদা আমরা খেতে চাইছি না শুধুমাত্র সুগন্ধের জন্য বড় বড় করে পিস করে কেটে নেব যাতে এর ঘ্রাণটা বেরিয়ে আসে আদা আর রসুন এগুলো আমি এখানে রেখে দিলাম একই ট্রেতে করে এবার আমরা চলুন মশলা বানিয়ে নিই আমি গ্যাসের ওপর প্যান বসিয়েছি কিন্তু গ্যাস এখনও চালু করিনি দু টেবিল চামচ আমি এখানে সর্ষে দিয়ে দিচ্ছি কালো সর্ষে এক টেবিল চামচ দিয়ে দেব গোটা জিরে এক টেবিল চামচ গোটা ধনে দেড় টেবিল চামচ দেব আমরা মৌরি এর সাথে দেব আধা টেবিল চামচ মেথি মেথিদানা মেথিদানা বেশি দেবেন না আর গ্যাস চালু করে এখন আমরা দু থেকে তিন মিনিটের জন্য ভেজে নেব খেয়াল রাখতে হবে সর্ষে কখন ফুটতে শুরু করে যখন সর্ষে ফুটতে শুরু করবে তখনই আমরা হিটটা বন্ধ করে দেব খেয়াল করলে দেখতে পারবেন সর্ষে কিন্তু ফুটছে এবার আমরা গ্যাস বন্ধ করে দেব আর মশলাগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সিতে পিষে নেব। যখন আমরা ভেজেছিলাম তখন কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ভেজেছিলাম হাই হিটে ভাজতে যাবেন না তাহলে কিন্তু মশলা পুড়ে যাবে এ দেখুন ঠান্ডা করে নিয়ে আমি পিষে নিয়েছি খুব বেশি মিহি পাউডার বানাইনি মোটামুটি আধা ভাঙা রকমের একটা পাউডার বানিয়ে নিয়েছি এবার এটাকে আমরা রাখবো সাইডে আর চলুন মেন যে আচার বানানোর প্রসেস সেটাতে চলে যাই আবারও আমি গ্যাস চালু করেছি এবার আমরা প্যানে দিয়ে দেব সর্ষের তেল একটু বেশিই লাগবে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেল ভালো গরম হয়েছে কি না তার জন্য আমি চেক করার জন্য একটা মৌরি এর মধ্যে ছেড়ে দেব দেখুন মৌরিটা খুব ভালো করে ফুটতে শুরু করেছে মানে তেল ভালো গরম হয়ে গেছে এবার আমরা গ্যাস বন্ধ করে দেবো আর গ্যাস বন্ধ করে দেওয়ার পরে আমরা এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো তেলের মধ্যে দিয়ে দেবো লঙ্কা আদা রসুন সব কিছু দিয়ে দেব একটু মিশিয়ে নেব আমরা কিন্তু লঙ্কাকে ভাজবো না ভাজা একেবারেই চলবে না বাস গরম তেলে মিশিয়ে নিতে হবে এর সঙ্গে আমরা মশলাটাও দিয়ে দেব যেটা আমরা পিষে রেখেছিলাম মিশিয়ে নিই একটু আর তেল গরম থাকতে থাকতে এর মধ্যে আমাদের দিতে হবে হলদি পাউডার এখানে আমি হাফ টি স্পুন মতো হলদি পাউডার দেব কারণ হলুদ পাউডারটা কাঁচা থাকা যাবে না তাহলে কিন্তু গন্ধ করবে এই জন্য গরম তেলেই মেশাতে হবে যাতে হলদি পাউডারের গন্ধটা না থাকে এর সঙ্গে আমরা দেব স্বাদ মতো লবণ এখন আমি দু টি স্পুন অ্যাড করছি যদি লাগে পরে একবার চেক করে তখন আবার আমি অ্যাড করব। সাত আট ঘন্টা পরে ভালো করে মিশিয়ে নেব আর ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমরা দিয়ে দেবো এর মধ্যে ভিনেগার বা সিরকা এখানে আমি দু টেবিল চামচ ভিনেগার অ্যাড করেছি সাদা ভিনেগার মিক্স করে নেব আর আমাদের আচার একেবারে তৈরি হয়ে গেছে ইনস্ট্যান্ট আচার কিন্তু এমন নয় যে বানিয়ে সঙ্গে সঙ্গেই খেতে পারবো তা কিন্তু নয় সাত আট ঘন্টা পরে আমরা খেতে পারবো কিন্তু আসল সাত তো এর চার পাঁচ দিন পরেই আসবে তো এখন আমরা মিলিয়ে বইয়েমে ভরে রাখতে পারি কিন্তু এখন আমি কি করব একটা বাটিতে নিয়ে রাতভর রেখে দেব দশ বারো ঘন্টার জন্য রেখে দেব তারপরে আমি চেক করব লবণ লাগলে পরে আরও মিশিয়ে তারপরে আমি বয়েমে ভরব দেখুন বন্ধুরা আমি রাতভর রেখে দিয়েছিলাম এরকম বাটিতে করে বাটিটা অবশ্যই ধুয়ে মুছে একেবারে শুকিয়ে নিয়েছি যাতে কোনো প্রকার কোনো ময়শ্চার এর মধ্যে অ্যাড না হয় আর এখন আমি চেক করেছি আর এতে আমার লবণ কম মনে হয়েছে তো এখন আমি আরও লবণ অ্যাড করব অ্যাড করে তারপরে আমি বয়েমে ভরবো বয়েমটাও ভালো করে শুকিয়ে নিতে হবে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে যাতে আচার আমাদের লাস্টিং করে অনেক দিন পর্যন্ত তো লবণ মিশিয়ে আমি বয়েমে ভরছি এই দেখুন বন্ধুরা আমি বয়ামে ভরে নিয়েছি আর একটা টিপ আছে সেটা হচ্ছে যখন আপনি আচার নেবেন বয়েমের মধ্যে থেকে তখন অবশ্যই এঁটো চামচ বা ভেজা চামচ দেওয়া যাবে না হাত কখনোই ভেতরে দেওয়া যাবে না তাহলে কিন্তু আচার জলদি জলদি খারাপ হয়ে যাবে অবশ্যই আচারের রেসিপিটা ট্রাই করবেন বন্ধুরা আর ট্রাই করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনার কেমন লাগলো আজকের জন্য এ পর্যন্তই থ্যাংক ইউ